টাকায় আগবহাইছে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট, নিহার জেসমিন, আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, ইন্ডিকা ইজি হেয়ার কালার, গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস, বি ব্লান্স সেলুন সিক্রেট হেয়ার কালার, ইউ আর শাইনিং আর নেরোলেক সুরক্ষা ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। কি কারণত এই সাদা চলিকাটাক চৰাব লগা হল? সাদা কাৰণেতো চৰাব, অসুৰ মুৰা আলি চৰাব পাল্লা কই নাকি? কিয়ে কায় দুখ নাহে? আগবা চান্স এটা হৰালি আৰু বেলেগ চান্স পাবি, এটা হেতলি এৰিব নোৱাৰা। কি নিংনি বাটত দি মায়েৰে বোলে চিচি, বাইপেৰে বোলে আৰু অলপ দি বান্ধাছ চালা কৰ কি বকা হে? মই আকৌ তলা মুদাই পোৱা নাই যাওক। 31 ডিচেম্বৰৰ দিনা আমি সকলোৱে ইয়াতে মিলিত হ'ম, আৰু মিলিত হোৱাৰ পিছতে আমি দিনটো কেনেকে উদযাপন কৰিম তাৰে এটা লিপিবদ্ধ কাৰ্যসূচী লাগে। তাৰ মানে দিনতো এটা খানা হ'ব? হওক, দিনত খানা নহয়, হওক দিনত ভাত আটায়ে ঘৰে ঘৰে খাম, হওক ৰাতি একেলগে খাম, হওক দেখচা বাচেলি হেডছাৰৰ গাত চিতা এটাও পৰিবা নেদি। নহয় মানে তোক যি মাষ্টৰে অত্যাচাৰ কৰছে সেইটো কথা মানি নল, মিছা ক'লে কি হ'ব? এতিয়া মোক ভুলা দায়েহে বেছি অত্যাচাৰ কৰি আছে। ভলাকের পাই এগুলা কি কাম করি আছে, মুরে ভরি কাম রবা লইছি, ইমেন করবা নাপে কিন্তু। ও বেই বেই কুনিয়ে হুমিয়া হাও হরেন দেখুনে ব, এ অপু আছে লগত। ও বাপা আ ভিতরতা ব, ফলা আর গেরপাতো নাই? ও নাই দে, আজি মোত্তাকে পটকে ইভা নকরে। ভালে আছো না বেহি? বুড়া মানু হালকা দেহা পাতার কাই হেন হই আছো দে বাপা। ফলা গেরপা কিতে কি করু পেহি, তুমিই কস কি করবি আর, ভাই ভাইর দরে মিলা মিশা করে থাকবা লাগবো। মুখ ফলাই এক কের পাই বিনা দোষত সরেছি হাবে। ফলা হো রে গরে মাছ পুরি মদ নুখেছলি? হি তো মোক মারা নাই। ফলাই তোক কের পাই মুখ আগুরিবে লাগছিল। কাইও কাকো আগুরা নাই, কিবে মাথার চক্রি ঘুরি যাব, খাই ফেলাম ধরি। কি খাবি? ফিনেল সিনেল খাই মরি থাকিম ধরি, আর চিঠি লিখি থই যাম মোর মৃত্যুর বাবে ফলা দায়ী। মইতো ফেনাল খাবা নোরু, কিবা সংগত ময়ও খাম গলক গেলি। তুই আর কি খাবি? চাউলর মাল গলক গেলে খাই রখি থাকি মাছ কাটা দাওখান লই পাতত, আকে খাপে মাথা সাথা খয়ে ফেলাম। শুনছ না বেহি, দোকে অল ভাবো ধানে থাকবা দিবা, নহলি কাবার হাতত দুয়ে মারা যাব। হে বাপা হে বাপা নাপে দে, মারা মারি নখেরবি, হে মই কইছো এ বাপা। ও স্বামী আজি সবকে স্টেপ মারছি না। কি স্টেপ মারো? হা স্টেপ মারা মানে কি নাজনে? নাজনু তো। এমান ইংরেজি জানা মানু তুই স্টেপ মারা মানে কি নাজনে? স্টেপ মারা মানে সর। হাও হই নেকি অপু হরেন জীবন নিখিল এই সারোকো স্টেপ মারছো আজি, এ দেখা পুলিশক স্টেপ মারিবা বাকি থাকিল, তাকো মারিম এই দু একদিনতে। মাই খঙত জ্বলি আছে। মাইক কুনি কৈছিলো সরর কথা? স্টেপ মারা কথা ময়ে কৈছিলো রবু। কিয়া কৈছিলানো তুমি, চককে লিখে দিয়েছি। ও ইটা অল সাবধানে থাকব, মায় বোলে আপনার স্টেপ মারব। ও মাইক তুমি নকপা না কইছ? হা ইটাক গেলি কোয়া নাই রব। বাবা মাই আজি কার লগত কাইজা করবা গেছা? কাইজা করা নাই। ও কিয়া করি মে কাইজা? দরকার পড়ছে কাইজা করবা? ও আপনি কম শুনছি মাই, ঘরত থাকবা পারু সব খবর পাও মই। ঘরত কত থাকে ঘত ঘতকে ঘুরি থাকে দেখুন, বাইরত কম বাই শুনছি আন পাও। হাও তয়ে কলি দুখুনে দেইতে কি কৈছিনো এও? অপু হরেন জীবন নিখিল এই সাইরো কো তই আর কেল পাই বলে সরেসা। হেই সরম বলি কত হই, সর তো নাই। মিসা কে কবা লাগে স্টেপ মারা তো হই, মাস্টারদার রুমত কার পাদার মাত খুনছু কুদি নাই কে। স্টেপ মানে কি? স্টেপ মারা মানে সর, ইংরেজি হারামুরা মায় আকো নাজনে। সাউ গুস সর তো হই না। ওয়াই 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 ইটা কেনে পাইছা ফটকে হাত কেনুতে, ইটা পারা যদি মোক মার।
আপনাকে স্টেপ মারি দিলা মাইক সব কথা কই দিছ দেই এ যা মি গুরমার মত কেরপা মই এসে যা পালা যদি তা কক্স মারি না গিয়া ও এ মারি নিম ধরি আপি ও তো কিও কি হ গোল যে কেরপা ও নিজৰ বিৰত্ব কথা কৈ কৈ কামুৰি একেবাৰে বখলিয়াই পেলাইছে সেইটো কামুৰা বুলি নকয় চবোৱা বুলি কয় বৰ বেয়াকৈ চুবাইছে হয় দে এই সোপা মানুহক চৰিয়ে কিবা গৰ্ব বুলি ভাবিছে তোৰ ভাগ্য ভাল কিয় লিষ্টত তোৰ নাম আছিল লাষ্ট মোমেণ্টত তোৰ নাম কাটি ডেকা পুলিচৰ নামটো ভৰাই দিলে নহ'লে তোৰ গাল আৰু ভোলাকাৰপাৰ হাত আছিল মই কি দুখন মই দোষ একো নাই চাগে মোক চৰিয়ালে আজি কিন্তু মই বেলেগ কাৰবাৰ কৰি দিলোহেঁতেন কিবা কৰিলিহেঁতেন দুইটাকে মাৰ্ডাৰ কৰি শিৱসাগৰ উঠিলোগৈহেঁতেন বাপেকে কণ্ট্ৰল কণ্ট্ৰল কেতিয়াবা খং উঠিলেও মাৰ্ডাৰ নকৰিবি হাফ মাৰ্ডাৰ কৰিবি আপত্তি নাই কিন্তু মাৰ্ডাৰ নকৰিবি হে মাষ্টৰ বাবা কেৰপা গেল নাকিয়ে আপোনাৰ খং উঠি থকা যেন লাগিছে মোৰটো বৌহেচো একচৰ আৰু কেৰপাক একচৰ বৌহেবা পাৰিলি মনেদি শান্তি পাম খৈদ বুজাই ক'লে ভাল হয় আকৌ বুজবা নালগে কেৰপা আছে না নাই তাকে কওঁ কেৰপা অকণমান আগতে গ'ল পাঁচ মিনিটমান হৈছে থাকিলে দুই চৰ মাৰিলো হৈ আজি অঁ খুইদ বহকচোন বহক বহক এনাই বহি কি লাভ হ'ব হা বহকচোন আপুনি বহক মনৰ হেঁপাহটো পূৰাই যাওক ৰ'ব অঁ কেৰপা আ তই মোৰ তালৈ গুচি আছোন খুইদেউটোক বিচাৰি আছে আহ আহি আছে এই বান্দার মনে মনে থাক মাই তোকো চড়েছি মোকো চড়েছি মই কি করবা লাগি মোর মুখত দেখিন চাই ফেলে মাইকা কব নাই দে ভালে কচ্ছা দে ধন্যবাদ দে হব দে রাখ ইটা থৌ এই রাখে কি বকি দেখা ম কি হে স্বামী এ মাই যাতা কাম করে হা হে তো মই আগে জানো মোক আর নতুনকে কবা লাগে না উল্টা কাম করা তো তেও স্বভাবে ও হা সজুন মাই মোক বৌ মাকসর মারছি হেনে এন কান্তেইলে ছটা ছটাকে কেরপা ডাকু মারছি অজি হৈছি ভালে হৈছি ষ্টেপ মাৰবে জানলিয়ে নহ'ব ষ্টেপ খাবাও জানবা লাগব খাইছি ৰবাচোন কেৰপাক দুন হাফিজেও ষ্টেপ মাৰিছি মাই আৰু ঐতকাক এতিয়া বহাব লগা হ'ল কেৰপাই যদি কিবা কাৰণত মাইক বয়া বাবাৰ কৰিলাগৈ ঐতকীয়া কাম কৰা মানুহে স্বামী বয়া নাপব মায়েৰে স্বভাৱটো সিমান ভাল নহয় কেইনাবা লতি জাগ্ৰা হয় মৰবো তেতিয়া পাব মোজা কেৰপাদা পাগলা ঘান্তি মানুহ উল্টাকে যদি মাইকো ষ্টেপ বহাই দিলা হয় সিমানো সহজ নহয় ৰবা মই ধৰি তাক পিতালৰ বুলি খুৱাই দিম বুলি সি জানে ভালকে পাইছি পাচাই মজা অ মিহুকুৰ পাই মাতাৰ লগে লগে আধা ভাতৰ পেটাউন মাৰিছি মায়ো গোটে ছটা ছটাকে দিছি বহে কি কৰছে দিয়ক কি কৰছে দেখা নাই ৰিক্সা মুচি আছো কিয় কি কিয় হে ইখানে দিয়ে ভাত কেটা খাই আছো আজিও ভাত খাব নাকি ভাত না খকে চলব পারবি মই হুচু রিক্সা লৈ যাব নাকি দিয়ক যাব নাকি এ যাও এ আল্লাহ কসম আপনাক মই যাবা নিদু কিয় এ হলা আৰু কেৰপা পাগলা উঠি আছে কালি হে হবা মানুহ চৰৈছে আজি বা আৰু কি করে হৰা হাফোর ফেফনিয় হারে যা কালি আধা মৰা মানুহ কেটা চৰৈছে ইমান সহজ ভাবে কথা গিলা লবা নালগে আজি তো গুইলা বাও পারে কাকে কুল জানাই এ এই বয়সত জেঠী তোনাক চৰেছি তোনাই যে একো প্ৰতিবাদ কৰা নাই কিমানে আজিকালি মাকক ধৰি ধৰি মাৰে তোনাই যে এখনিতে মায়েৰক সন্মান দিছ মই বিৰত ভাল পাইছো কেৰপাদাটো জেঠীৰ সন্তানো নহয় বন্ধুৰ মাকৰ হাতত চৰ খাই উফ কেৰপাদা সঁচাই মহান অ সেইটো কথা মাইকীয়া নাম নিমে মাই জননী কথাতে আছে মাই মাই বুলি বুলবান নাই তারপিছত কি হল জানানে নাই ও খুড়ি মোক মাইছিল মোক কেৰপা ডাঙৰীয়া সোমাইছিলহে মাত্ৰ চেটেপ চেটেপ দুটা কান্তলীয়া ও হেল্ল' আপনি কি মানুহে কেৰপাদাই জেঠীক চৰেছে আপনি আনন্দ পাইছি প্ৰকৃতাৰ্থত ক'বলৈ হ'লে লাজ চৰম বিহীনভাৱে
দয়া মমতা লেখ মানুষ হিনসাব নোহা আপনি এজন নির্দয় আর শুনাচুন নির্দয় আর নিষ্ঠুরতম অদমতম পুরুষ হক অইতা একেবারে হর হরাই লিখিত মারিছা যে আবেগিক হয়েছা যেন পাইছো নে অত্যাধিক আনন্দিত হওয়া বলে ভাবিছে হক তাকে ধরব পর নাই বুঝছে না মই অত্যাধিক খঙর কবলত পড়ছো হক রীতা তুমি আসলতে আর কথা নকলে ভাল পাম হক হয়েছে কি হে তোমালোকর কেরপা দাদা সরি নরা ধমক দাদা বলে কলে ভুল হব হক যা কালি বহুত মানুষক চরিয়াইছি সদৌ শেষত জেঠি মানে আপনার খুড়ি দেও ভোলা দাদার মাকো চরিয়াইছি কি কলা উক্ত ঘটনারাজিত আপনি বিমল আনন্দ লাভ করেছে হক চরম লজ্জানত কথা হে পাগল হলা নাকি হে তোমালোক খুড়ি দেও হে কেরপাক চরিয়াইছে এটা নহয় দুটা কান তলিয়া অকল কেরপাক হে চরিয়াইছে নাকি ভিতর ভোলা তাকে কই আছো বুঝছনে মো কথাখিনি নুবুজাকে বল কি আছে শুনা ঠিকে কিন্তু বুজাত ভুল হওয়া হেতুকে আপনার ওসর ক্ষমা ভিক্ষা মাগিছো হক মনত এটা বিমল আনন্দর প্রশস্তি লাভ করছো রীতা প্লিজ আগর ঠাইলে আহা আগর ঠাইলে আহা লিখিত বাদ দিয়া কথিতত কোয়া ভাবিছিলা কি কেরপাদা আতে জকালি সকলকে সরক আইনিটো কই কই থাকাওতে হমলাস্ত জেঠিক সর আন কওয়া বলে শুনলো শুনি ফেলে কি যে হব আর কি রীতা তোনার ঘরকে গেছিল রবা আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছো হক কি গলি আর একবার কম রবা পইলে তোনাক দোকে ধন্যবাদ জ্ঞাপন করিলো কেরপাদাটো আরো মহান বহুত বহুত ধন্যবাদ তেখেতক কেরপাকিয়া বিচিক সি চৰালা ঘৰে ন মই চৰালো অপু জীৱন নিখিল মেইন ৰাস্তাতে চৰেছো তই কেৰপাক বেছি উঠি দিছা দি বয়া পাইছো যা তোক বেলেগক চৰৰ কাৰণে তোনাক ধন্যবাদ দিয়া নাই হা তেনাহলি এই বয়সত যেতি তোনাক চৰেছি তোনাই যে একো প্ৰতিবাদ কৰা নাই কিমানে আজিকালি মাকক ধৰি ধৰি মাৰে তোনাই যে এখনিতে মায়েৰক সন্মান দিছ মই বিৰত ভাল পাইছো কেৰপাদাটো জেঠিৰ সন্তানো নহয় বন্ধুৰ মাকৰ হাতত চৰ খায় উফ কেৰপাদা সঁচাই মহান হও সেইটো কথা মাইকীয়া নাম নিমে মাই জননী কথাতে আছে মাই মাই বুলি বুলবেন নাই ও আর শুন কেরপা আগত মাতা নাই পিছত গোটাই ফটফটে আছে যাতে যা কাইলৈ নতুন বছরের আদরণীয় অনুষ্ঠান হকে তোমালোকর চোতালত রাতেপুয়াই মিলিত হম সকলো পরিহার করে সমন্বয়ের হেতু গড়িম লগ বন্ধু সকলকে খবর দিবা হক আমার চোতালত হয় মই আবায়ক আহো হক আই রসুন র তোক কোনি পেটলাক ন আহ্বায়ক মিষ্টাৰ মিহিৰাম চুতীয়া ডাঙৰীয়াই আও আমাৰ মালতী কতো হেগ লাগিবা পেটপা পাল্লা গৈ তাই কি কয় ছাৰ প্ৰেমলতা থাকিল বুলি আপুনি নাযাব কিয় ছাৰ তাই মহা অহংকাৰী মহা গৰ্বী তাই হ'ব পাৰে ছাৰ তাইৰ বস্তু তাইৰ লগত থাকিব প্ৰব্লেমটো তাতেই চুতীয়া তাইৰ বস্তু তাই তাত থাকিব মোৰ বস্তু মোৰ তাত থাকিব গৰ্ব অহংকাৰ সেইবোৰ ত্যাগ কৰিব পৰা হ'লে তাই ভাল লাগিলহেঁতেন পাৰিব ছাৰ নাই নাই নোৱাৰে এ কাইলৈৰ পৰা মই লাগি যাম নহয় ছাৰ কি লাগি যাব বায়ন দাইটিৰ ঘৰত ভূত খেদিবলৈ গেন্ধেলা ওজা লগা দি মই লাগি যাম ছাৰ প্ৰেমলতাৰ মনত থকা অহংভাৱ গৰ্বভাৱ দূৰ কৰিবৰ কাৰণে মেহিৰাম চুতীয়া কাইলৈৰ পৰা লাগি যাম আহোঁ ছাৰ কাইলৈ লগ পোৱাৰ আশা থাকিল আহিছোঁ দিয়ক তে কালি পুৱাই যাবা বুলাদাহঁতে এটা ফোন কৰি তো মোক মাতিব পাৰিলেহেঁতেন ক'ত হা তই যে মাতিবলৈ আহিছ অ' হেল্ল' তুমি যে ক'ৰ কি কৱ প্ৰেম বাই ছিষ্টেম বুলি বস্তু এটা থাকে বুলি তুমি নাজন নাকি থ তোৰ ছিষ্টেম অ' নহয় দিয়া ছিষ্টেম বুলি বস্তু এটা থাকে গোটাইখানা তোৰ মই আবাইকা কি আবাইকা
আহ্বায়িকা হিসাপে তোমাক আহ্বান করাটো মোর দায়িত্বর অন্তর্ভুক্তিকরণ হক। কোনে দিলেও তোক এটু বাপ, মোর দক্ষতা আর কর্মক্ষমতা প্রত্যক্ষ করে মিস্টার মিহিরাম চুতিয়াদেবে প্রদান করেছে হক। কিয় এটু কামর কারণে মো অযোগ্য? ময়তো আহ্বায়িকানে হব পাইলু হেতেন। এইবোৰ পাতিলে আমাকো এবার মাতিব লাগে। ও হেল্লো, হতে আহ্বায়িকা জয়তা মানুষ ঘরে ঘরে মাতাগে, হেড স্যারকো মাতবা, মই যাও। অরিতা শুনছুন ক, যাম দে কাইলে, ধেমালিহে কইছু, খাবিনে? কিয়া জলফাই মোর মায়ো কত পাইছ? আনি চুরো এঠাই পা, চইল চইল হাও। অপু আর হরেন দেখুন ভালে আছে না স্যার? ভাল ভাল। এ র ভোলাকার পায় তন্থ কে সরসিলাই বিনা দোষত মোক কেয়ার পায় আর এক ভোলাই রামসর দিছিহে স্যার। বিজালে ঘরক মই ও আপনি যে মাল খাবা যায় সেটু জানু রব। দৌগতায় সচেতন নাগরিক হলি গাঁওখানোর কি গলাক স্যার? কবা লাগা বহুত আছে, থানাত আইবি, লগত জীবন আর নিখিলকে আনবি, আও দে। আপনি পুলিশ হলেও তো সাহস তো নাই আপনার, আমার দরে তো আর বাঘা পুরুষ নয়, আকলা আকলি নুফুরব। কেউ কে ফুটবে নালগে? সাব আপনি ভোগরার ঘন্যা কর্তার মদ লই বিজালর ঘন্যাকে ভাজি দিয়া আলু দি মদ খায় কি ফালতু কথা কবা বান্দার? মিছা কথা কিয়া কয়ে? ভিডিও ফুটেজ আছে রাইজর হাতত, যতে ততে মরবা যায়, মান সন্মান যাব। মই তো বিজাল ঠেক প্রায় যায়, মাল খালিয়ে বিজাল ঠেক যায়। দেশে এটি ভোগরাতে তিরিতাতে খাবা বয়া লাগে আই। জি হল হল জগিতা, এ সাবধান হবু যাও। ভোলাগের পাই এখনি হাহ কিয়া কৈছে তো জানা না দাদি? কিয়া বাবা লাভ, তোর মুজি মাজত বন্ধু ফাটিলে তন দুটাক জরই তজি থানাত কেস দিলিয়ে পাই গেল চান্স। এ জি হল হল কালি পে আইবিয়ে মাত্তা। হাও কালি গিয়ে আজিয়ে যাম চো চো। হাও অপু আর হরেন দেখুন ভালে আছে না স্যার? ভাল ভাল। এ র ভোলাকার পায় তন্থ কে সরসিলাই বিনা দোষত মোক কেয়ার পায় আর এক ভোলাই রামসর দিছিহে স্যার। বিজালে ঘরক মই ও আপনি যে মাল খাবা যায় সেটু জানু রব। দৌগতায় সচেতন নাগরিক হলি গাঁওখানোর কি গলাক স্যার? কবা লাগা বহুত আছে, থানাত আইবি, লগত জীবন আর নিখিলকে আনবি, আও দে। দূরর গঙ্গা অসত্যে পালুয়ে কি হল? গঙ্গা বিশ্রী পাগলা হয়ে আছো মই, গঙ্গা এবেলে মোরা গঠিয়া দিয়েছে। কি ফালতু কথা কয় হে, গঙ্গা আনি কাকতি মো মামা হাত আইতা নাম আছিল, মো নাম গঙ্গা হব পায় নাকি? কথা কিছুমান কই থাকে ও দেখছি যার পাগেলির কথা। সঁচা কথাটোই কলে। আপনারও কাবার নাম মানে কুম্বা আলোহীর নাম গঙ্গা আছিল নাকি হে স্যার? ও আছিল, মো বর্তার নাম আছিল গঙ্গাধর গোস্বামী, আমার গাঁ কন্ট্রোলর দোকানটির নাম আছিল আকো গঙ্গাধর ডেকা, আর গঙ্গাধর বরবরা আসলে মোর সখীর দেউতাকর নাম, বুঝলি? ও আমার পাগলা আজার নাম গঙ্গা আসলে স্যার। এখন তরোয়াল হয়ে মোর আর হরমায়ার ঘর সংসার ভাঙি ছিঙে চুম্মার করে দিল, প্রেমপত্রখন তরোয়াল হয়ে আমার প্রেম কাটি ছিঙি লণ্ডভণ্ড করে দিলে।
এখেতক মই কৰবাত দেখিছো। পৰলাকাই আগবঢ়ালে অনমোল মেৰি, আল্ট্ৰা লাইট টি টাইম বাইট, নিহাৰ জেসমিন, আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া, ইণ্ডিকা ইজি হেয়াৰ কালাৰ, গুড নাইট এডভান্স এক্টিভ প্লাছ, বি ব্লাণ্ড চেলুন চিক্ৰেট হেয়াৰ কালাৰ, ইউ আৰ শ্বাইনিং আৰু নেৰোলেক সুৰক্ষা।